ডিম আর আটা দিয়েই বিকেলের নাস্তার জন্য খুব সহজে ঝটপটে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। উপরের দিকটা খুবই ক্রিস্পি আর ভিতরের দিকটা বেশ সফট, খেতেও অসম্ভব মজার। আর এই পিঠাগুলো একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা ডিম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, আর এখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো এলাচ গুঁড়া, এতে করে ডিমের গন্ধটা থাকবে না। এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন চিনিটা গলে যাবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরা, তবে কালো জিরাটা আপনারা চাইলে প্রথম অবস্থায়ও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেল দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। 3-4 মিনিট মেখে নেওয়ার পর এ ডোটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। এ পর্যায়ে এখান থেকে আমি অর্ধেকটা ডো নিয়ে নিচ্ছি। এই ডোটা নিয়ে বাকি ডোটা একটা কিছু দিয়ে ঢেকে রাখতে হবে, আর এই ডোটা দিয়ে এখন একটা রুটি বানিয়ে নিব। রুটিটা খুব বেশি পাতলা না করে মোটামুটি ভারী টাইপের একটা রুটি তৈরি করে নিতে হবে। এই তো রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন এই রুটিটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুটিটা এ থেকে বেশি পাতলা বা মোটা করা যাবে না, কারণ পিঠাগুলো ভাজার সময় আরও অনেকটা ফুলে যাবে। পিঠাগুলো কাটার জন্য আমি এরকম একটা কুকি কাটার নিয়েছি। এখন 1/2 মুনের মতো পিঠাগুলো কেটে নিব। এই তো একটা পিঠা কেটে নিয়েছি, আর এভাবেই আমি সবগুলো পিঠা কেটে নিচ্ছি। এই তো আমার সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই পিঠাগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি। পিঠা ভাজার জন্য আগে থেকে তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে পিঠাগুলো ছাড়া যাবে না, এতে করে উপরের দিকটা বেশি কালার চলে আসবে আর ভিতর থেকে কুক হবে না। চুলা চাল কমিয়ে রেখে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন পিঠাগুলো ভাজা হয়ে যাবে আর পছন্দ মতো কালার চলে আসবে, এ পর্যায়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর একইভাবে বাকি পিঠাগুলোও ভেজে নিব। এই তো আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে ঝটপট কিন্তু আটা দিয়েই আপনারা বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। চায়ের সাথে তো বিকেলের আড্ডায় জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।